গুড মর্নিং বন্ধুরা, আজ ওমেন্স ট্রাভেল ক্লাব থেকে সকালে এনজেপিতে নেমেছি। এখন তিস্তার পাস দিয়ে চলে কালীঝোড়া পেরিয়ে এই সিতংয়ের রাস্তা ধরলাম। সিতংয়ের রাস্তাটা ভীষণ সুন্দর, তবে এবড়ো খেবড়ো রাস্তা, কিন্তু বেশ চড়াই এবং সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে এক নিঝুম পরিবেশের মধ্যে দিয়ে আমাদের দুটো গাড়ি এগিয়ে যাচ্ছে। ঘন্টা দেড়েক লাগবে আশা করি সিতং পৌঁছাতে। এবারে সিতংয়ের সাথে আমাদের মংপু ট্রিপও আছে। সিতং ট্রিপ এই সময় করার মূল উদ্দেশ্য হচ্ছে এখন অরেঞ্জ ভ্যালি মানে অরেঞ্জ গার্ডেন দেখা, সেটা অবশ্যই দেখব। চারিদিকে অনেক ছবি দেখেছি আজকে, তার জন্যই চাক্ষুষ করতে সিতংয়ে এসে পৌঁছেছি। এই যে অরেঞ্জ ভ্যালি গার্ডেন, প্রচুর অরেঞ্জ হয়ে আছে, সমস্ত পেকে এখন পুরো ব্লুম। তবে অরেঞ্জ গার্ডেনগুলো বেশিরভাগই লিজ দেয়া, আশেপাশে কিনতে পাওয়া যায় বেশ মিষ্টি লেবু, আর আমরা সেগুলো দেখে বেশ কিছু ফটো সেশন করে চলে গেলাম রিশান কটেজে। আমাদের রিশান কটেজ বুক আছে, তিনটে কটেজ, একটা টেন্ট আছে। তো টেন্টের অবস্থা গিয়ে দেখলাম এই যে বেশ ভালোই এই আমাদের টেন্ট। আমরা এখানে চারজন আছি, ওই যে লায়লাকে দেখতে পাচ্ছি সাজুগুজু করছে। তো এই যে পরপর তিনটে টেন্ট সাজানো, টেন্টটা একটু ওপরে, নিচে এই যে তিনটে কটেজ। কটেজের সামনেই যে খোলা এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, দূরে আকাশে বেশ 360 ডিগ্রি ভিউতেই কাঞ্চনজঙ্ঘা দেখা গেছিলো। এখন আমরা রিয়াং নদীর পাশে, এটা একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে, ওপরে ব্রিজ পাথরে এবড়ো খেবড়োর মধ্যে দিয়ে এই রিয়াং নদী। ওইদিকে পুরনো ব্রিজটাও রয়েছে যেটা এখন প্রায় ভগ্ন প্রায়। এখানেও বেশ কিছুক্ষণ আমাদের ফটো সেশন চললো। এরপর আমরা এলাম মংপুতে। মংপু রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত সবাই জানে, আমরাও বেশ ঘুরলাম রবি ঠাকুরের সমস্ত স্মৃতি। তার বাইরে একটা মূর্তি এ করা, বাইরে সুন্দর ফুলের গাছ, ক্যামেলিয়া গাছে বেশ ফুল ফুটে আছে, ভেতরে কবির স্মৃতি বিজড়িত প্রচুর ছবি লেখা সংগ্রহ রক্ষণ করা আছে। আমরা সেগুলো দেখলাম আর সবাই ছবি তুললো, প্রচুর দুর্লভ দুর্লভ ছবি, যেটা এখানে এসে না করলেই নয় যে রবীন্দ্রসঙ্গীত ভেতরেও সবাই গিয়েছে, এখানেও চলছে তার। বিদায়ের সময় হয়ে গেছে। আজ রাত্রিবেলা আমরা ক্যাম্প ফায়ার বারবিকিউয়ের সাথে মেতে উঠেছি, গল্প গান আড্ডা। আবার ফিরে যাব যে যা রাস্তা নয়, আবার কখনো ফিরে আসব নিশ্চয় এই কবিগুরুর পদে। क्यों भला हम डरे दिल के मालिक हैं हम, हर जन्म में तुझे अपना मान लेते हैं।